হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জাপানিজ অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্টার ওয়াচিং ডগ। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2011 সালে এবং এটার IMDb রেট হচ্ছে 10.7। সিরিয়াসলি 10.7, তো বুঝতেই পারছো এই সিনেমাটার কাহিনী কত অসাধারণ হতে চলেছে। আর এই সিনেমাটার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমাটার কাহিনী এতটাই ইউনিক এবং এতটাই হার্ট টাচিং যে আমি নিশ্চিত নই এই সিনেমাটা আমি পুরোখানি ভালো মতো এক্সপ্লেন করতে পারবো কিনা, কারণ এই সিনেমাটার লাস্টের দিকে গিয়ে হয়তো আমি এত বেশি ইমোশনাল হয়ে যাবো যে এক্সপ্লেন করা আমার জন্য অনেক বেশি কষ্টকর হবে। এবং এর আগে বেশ কয়েকটা সিনেমা আমি এরকম পেয়েছি যে এত বেশি ইমোশনাল লাস্টের দিকে হয়েছে কি মানে আমার কান্না পাচ্ছিল, পরে ভয়েস দেওয়া থামিয়ে থামিয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে নিয়ে তারপর আমার পুরো ভয়েসটা কমপ্লিট করতে হয়েছে। তো এরকমই একটা সিনেমা হচ্ছে এটি। তো যাই হোক, আমাদের একজন দর্শক এই সিনেমাটির স্ক্রিপ্ট পাঠিয়েছেন এবং তাকে ধন্যবাদ জানিয়ে আমরা সিনেমাটি এক্সপ্লেন করব। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না যে কতখানি আমি তোমাকে বোঝাতে পারবো সিনেমাটি। সিরিয়াসলি আমি নিশ্চিত করতে পারছি না তোমাকে, কারণ সিনেমাটি অনেক ভালো বাট আমার আগের মতো এক্সপ্লেন করার মতো যে সক্ষমতা সেটা অনেক কমে গিয়েছে। তো এই জন্য আমি নিশ্চিত করতে পারছি না যে ভিডিওটিতে তোমরা কতখানি মজা পাবে, তবে তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব, বাট তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে সেটা তুমি স্কিপ করে যেতে পারো। আর কিভাবে স্কিপ করবে আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা যারা মোবাইলে দেখছো তারা দেখবে এখানে ডিসক্রিপশন রয়েছে একটা ভিডিওতে, ওই ডিসক্রিপশনে ক্লিক করবে, তারপর দেখবে একটা ডুরেশন রয়েছে যে দেখতে পাচ্ছ মার্ক করে দেখানো হলো। এই ডুরেশনে ক্লিক করলে তুমি কিন্তু সরাসরি মূল ভিডিও থেকে ভিডিও দেখা স্টার্ট করবে, তোমাকে বিজ্ঞাপন দেখতে হবে না। তো তোমরা এখন ডুরেশনে ক্লিক করো আর আমি বিজ্ঞাপনটা প্লে করে দিই যাতে তোমার বিজ্ঞাপনটা দেখতে না হয়। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে একটা ভয়েস ভেসে আসে যে তার জীবনের গল্প বলছে, আর এই বাচ্চাটি হচ্ছে সেই ছেলেটি যে ব্যাকগ্রাউন্ডে তার নিজের গল্প বলছে। তো যাই হোক, এই ছেলেটার নাম হচ্ছে অকৎসু, আর এই পুরো সিনেমার গল্পটি আমরা তার মুখেই শুনবো। তো যাই হোক, অকৎসুর বাবা মা ছোটবেলাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর বাবা মা মারা যাওয়ার পরে অকৎসু তার দাদাদের সাথে থাকতো। তো যাই হোক, ওর জীবন মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একদিন অকৎসুর দাদি অনেক অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হতে হতে এমন পর্যায়ে যায় যে সে বিছানা থেকে উঠতেই পারছিল না, মানে একেবারে সজ্জাগত হয়ে গিয়েছে। তো এর জন্য তার দাদা করে কি, ঘরের দেয়াল একপাশ ভেঙে তার দাদির প্রিয় সূর্যমুখী বাগানটা দেখার সুযোগ করে দেয়। আর এর কিছুদিন পরে অকৎসুর দাদি মারা যায়। তো এভাবে আরো কিছুদিন কেটে যায়, আর তারপর একদিন অকৎসুর দাদা তার জন্য একটা কুকুরের বাচ্চা নিয়ে আসে, আর এই কুকুরের বাচ্চাটির নাম ছিল হচ্ছে কুরু। তো যাই হোক, অকৎসু কুরুকে অনেক ভালোবাসত। আর এরপর ঘটনা চলে আসে তার 20 বছর পরে, এবং আমরা জানতে পারি অকৎসু বড় হয়ে গিয়েছে এবং তার দাদাও মারা গিয়েছে, আর এই পৃথিবীতে অকৎসুর আপন বলতে আর কেউ নেই। তো সকালে ব্রেকফাস্ট শেষে অকৎসু যখন অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল তখন আমরা কুরু নামের সেই কুকুরটির ঘরটা দেখতে পাই, কিন্তু ওই ঘরটি একদম ফাঁকা ছিল। আর এখানে আমরা বুঝতে পারি কুরুও এখন আর বেঁচে নেই। তো যাই হোক, অকৎসু একজন প্রাইভেট গোয়েন্দা, সে একজন বেসরকারি কোম্পানিতে গোয়েন্দা হিসেবে চাকরি করে, মানে বিভিন্ন পুলিশ বা সংস্থা থেকে ওদের অফিসে আসে হেল্পের জন্য। তো সেরকমই একটা কেস নিয়ে পুলিশ ওদের অফিসে আসে, আর ওই পুলিশ সবাইকে জানায় জঙ্গলের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছে, যে লাশটা কিনা 6 মাসের পুরনো, তো এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তো অকৎসু তার সহকর্মীদের সাথে সেখানে যায়, আর ওখানে একটা পরিত্যক্ত মাইক্রোবাস পড়েছিল। তো মাইক্রোবাসটা দেখে বোঝা যাচ্ছিল যে মাইক্রোবাসটা অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে। তো এরপর পুলিশ অকৎসুকে আরো জানায় এখানে একটা বৃদ্ধ লোকের লাশ পাওয়া গিয়েছে, যার বয়স আনুমানিক 65 থেকে 70 হবে, তার নিজস্ব কোনো বাড়ি ছিল না এবং হয়তো এই মাইক্রোবাসটি তার সবকিছু ছিল, আর তিনি তার পরিচয় লুকাতে চেয়েছিলেন, আর এর জন্য তিনি তার নিজের আইডেন্টি কার্ড বা নিজেকে চেনা যাবে এরকম কোনো কিছুই রাখেননি, প্লাস এই মাইক্রোবাসের নাম্বারটা থেকে শুরু করে সব আইডেন্টিটি মুছে ফেলেছেন। তো এর জন্য তার পরিচয় আমরা জানতে পাইনি। আর তখন অকৎসু সাইডে একটা ছোট কবর দেখতে পায়, আর পুলিশ তখন জানায় এই কবরটি লোকটির পালিত কুকুরের হবে হয়তো।
আর ওই লোকটি 6 মাস আগে মারা গেল, কুকুরটি মাত্র কিছুদিন আগে মারা গিয়েছে এবং কুকুরটির লাশ পেয়ে আমরা এখানে এটাকে দাফন করে দিয়েছি। তো এরপর পুলিশ অফিসার কিছুটা টিটকারি করেই বলে, কুকুরটা হয়তো ভেবেছিল যে তার মালিক হয়তো একদিন জেগে উঠবে আর সে অপেক্ষায় এখানে ছিল, আর এই জন্য মাসের পর মাস এই জায়গাতে স্টে করেছে। বাট অকস্মাৎ তখন সিরিয়াস হয়ে বলে, কুকুরেরা মাস কেন তার মালিকের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে। আর তখন একটা দমকা হাওয়া এসে অকস্মাৎকে নাড়িয়ে দিয়ে যায়, আর সেই বাতাসের সাথে 3টা বিলের কাগজ এসে অকস্মাৎ সামনে পড়ে, যেগুলো বৃদ্ধ লোকটির মারা যাওয়ার আগে ছিল। যার মধ্যে একটা ছিল একটা সুপার শপের, অন্যটা ছিল একটা পুরনো জিনিস বেচা কেনার দোকানের, আর আরেকটা বিল ছিল একটা রেস্টুরেন্টের। মানে ওই বৃদ্ধ লোকটা মারা যাওয়ার আগে 3টা জায়গায় গিয়েছিল এবং ওখানে কোনো কেনাকাটা করেছিল, তার বিলটা আর কি আমাদের অকস্মাৎ পায়। তো এই সামান্য ক্লু দিয়ে অকস্মাৎকে এই বৃদ্ধ এবং এই কুকুরটির কাহিনী বের করে আনতে হবে। তো যাই হোক, এরপর অকস্মাৎ আর কি তার অফিসে ফিরে এসে ভাবতে থাকে যে বৃদ্ধ লোকটি কেন এত পথ পাড়ি দিয়ে এসেছে, কারণ বিলের কাগজের মধ্যে যে ঠিকানাটা রয়েছে সেটা তো এখান থেকে আরো প্রায় 1500 কিলোমিটার দূরে। তো সে কেন এখানে আসবে, আর মৃত্যুর জন্য এই জায়গাটা কেন বেছে নিয়েছে, আর মৃত্যুর আগ পর্যন্ত এই কুকুর কেন তার পাশে থাকবে, তার কোনো কি পরিবারের লোকজন ছিল না? তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অকস্মাৎ বেরিয়ে পড়ে। আর অকস্মাৎ যে কাগজগুলো পেয়েছিল তার মধ্যে একটি হোটেলের কপি ছিল, মানে একটা হোটেলে স্টে করেছিল, সেই হোটেলের আর কি কপি পাওয়া যায়। তো অকস্মাৎ সেই শহরে চলে আসে হোটেলটি খুঁজতে, আর এখানে আমরা একটা মেয়েকেও দেখতে পাই যে গানের অডিশন দেওয়ার জন্য এই শহরে এসেছিল। তো এই মেয়েটিকে আমরা দেখে বুঝতে পারি একটু ছাপড়ি টাইপের, চঞ্চল টাইপের, আর মেয়েটির নাম ছিল হচ্ছে ইউকি, আর এটা জাপানিজ একটা খুবই কমন নাম। তো ইউকি যখন অকস্মাৎ গাড়ি দেখতে পায় তখনই সে গাড়ির নাম্বার দেখে বুঝতে পারে যে এটা তার এলাকার গাড়ি। মানে তুমি গাড়ির নাম্বার যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা গাড়ি কোন জেলার বা কোন বিভাগের এটা কিন্তু নাম্বার প্লেটে লেখা থাকে। তো এটা দেখে মেয়েটি বুঝতে পারে যে এটা আমাদের এলাকার গাড়ি। তো যাই হোক, এরপর অকস্মাৎ যায় হচ্ছে সেই হোটেলের সামনে এবং সেই হোটেলের দুজন কর্মকর্তার কাছে জিজ্ঞেস করে ওই বিলটির ব্যাপারে, কিন্তু তারা বলে এটা তো 1 বছরের অনেক বেশি পুরনো, এই ব্যাপারে আমাদের আর কোনো রেকর্ড নেই, আমরা কিছু বলতে পারবো না। তো এখান থেকে অকস্মাৎ নিরাশ হয়ে যায়, সে কোনো ইনফরমেশন পেল না। কিন্তু ইউকি নামের ওই মেয়েটি অকস্মাৎর উপর কিন্তু নজর রাখছিল, যাতে করে যে কোনো উপায়ে সে ওই গাড়ির ভেতরে ঢুকতে পারে এবং মাগনা বাগনা মনে করে নিজের বাড়িতে পৌঁছাবে। তো ইউকি ঠিক তাই করে, আর সে অকস্মাৎর গাড়ির সামনে গিয়ে নাটক করতে থাকে এবং বলতে থাকে, কিডন্যাপাররা আমাকে তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান। তো এই কথা বলে মেয়েটি গাড়িতে ওঠে, আর তো এখানে অকস্মাৎ গাড়িতে উঠালো, আমি হলো জীবনে উঠাতাম না। তো যাই হোক, অনেকটা দূর আসার পরে অকস্মাৎ মেয়েটিকে বলে, আশা করি এখন আর কিডন্যাপাররা তোমাকে ধরতে পারবে না, তুমি এখন গাড়ি থেকে নেমে যেতে পারো। তো মেয়েটি গাড়ি থেকে নামে ঠিকই, তবে এরপর সে আবার পেট ব্যথার অভিনয় করতে থাকে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মেয়েটি গাড়ি থেকে নেমে যেতে চাইছেন, আর কেন চাচ্ছেন এটা তো আমরা জানি। আবার এখানে অকস্মাৎ কোনোভাবে একটা অপরিচিত মেয়েকে তার গাড়িতে নিতে চাচ্ছে না, আর তখন মেয়েটি অকস্মাৎকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার কাছে আসলে বাড়ি ফেরার টাকা নেই, আর আমি তোমার গাড়ির নাম্বার দেখেই বুঝতে পেরেছি যে তুমি আমাদের এলাকার লোক, তো এর জন্য আমি তোমার গাড়িতে উঠেছি। তো এটা জানার পরে অকস্মাৎ আর কি মেয়েটিকে গাড়িতে নিতে রাজি হয়। তো যাই হোক, অকস্মাৎ কিন্তু খুবই ভাবগম্ভীর এবং চুপচাপ স্বভাবের একটা মানুষ ছিল, বাট ইউকি তার পুরো উল্টো। এবং ইউকি গাড়িতে ওঠার পরে হ্যান ত্যান আবোল তাবোল কথা বলতে বলতে মনে করে অকস্মাৎর কান ঝালাপালা করে ফেলেছে। আমরা ভিডিও দেখেই বুঝতে পারছি যে কেমন কথা বলতে পারে মেয়েটি। তো এত কথাবার্তায় বিরক্ত হয়ে অকস্মাৎ এক পর্যায়ে করে কি গাড়িটা থামায়, আর মেয়েটাকে পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে, এই টাকা দিয়ে তুমি খুব সহজে তোমার বাড়িতে যেতে পারবে। তো এটা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায় এবং সে বারবার প্রমিস করতে থাকে সে আর একটা বাড়তি কথা বলবে না। আর তখনই অকস্মাৎ তার গাড়ির সামনে সেই বৃদ্ধ লোকটির গাড়িটিকে কল্পনায় দেখতে পায় এবং কুকুরটিও দেখতে পায়। আর তারপর অকস্মাৎ সেই গাড়িটা ফলো করতে করতে একটা ফার্ম হাউসে চলে আসে, আর এই ফার্ম হাউসের মালিক ছিলেন একজন মহিলা। তো এই মহিলা অকস্মাৎ গাড়ির সামনে সেই পুতুলটা দেখে অবাক হয়ে যায়, যেটা মূলত ওই বৃদ্ধ লোকটার পুতুল ছিল। তো এটা দেখে অকস্মাৎ অবাক হয়ে যায় এবং মহিলাটির কাছে যখন ওই বৃদ্ধ ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওই মহিলাটি সব বলতে শুরু করে এবং সে বলে যে প্রতি বছর এখানে একটা মাছ ধরার প্রতিযোগিতা হতো, আর ওই বৃদ্ধ লোকটি একবার এখানে এসেছিল, কারণ সে এখানে আসার জন্য 2টো টিকিট জিতেছিল। এই পয়েন্টটা মনে রাখতে হবে যে এই বৃদ্ধ লোকটি কিন্তু 2টো টিকিট জিতেছিল, কিন্তু ওই টিকিট অনুযায়ী তার সাথে কোনো মানুষ ছিল না, শুধু সে আর কুকুর ছিল, আর কুকুরটির নাম ছিল হচ্ছে হ্যাপি। বাট হ্যাপি এই রিসোর্টের অবস্থানে খারাপ করে ফেলেছিল, তবে তারপরেও তারা দুজনে এখানে অনেক ভালো সময় কাটিয়েছে। আর তারপর মহিলাটি অকস্মাৎকে জানায় লোকটি যাওয়ার আগে তার কোনো নাম ঠিকানা রেজিস্টার করে যায়নি, আর ওই লোকটির ব্যাপারে বাড়তি কোনো তথ্য আমাদের কাছে নেই। তো এরপর অকস্মাৎ আর ইউকি রাতে এখানেই থাকে। তো অকস্মাৎ ওই মহিলার সাথে কথা বলতে থাকে, হয়তো নিয়তি আমাদেরকে এখানে আপনার কাছে নিয়ে এসেছে, কারণ আমরা তো দেখতেই পেলাম যে অকস্মাৎ কিন্তু কোনো ক্লু পেয়ে এখানে আসেনি, জাস্ট একটা ভিশন দেখে এখানে এসেছে। তো যাই হোক, পরের দিন অকস্মাৎ আবারও বের হয় লোকটির ব্যাপারে জানতে, আর অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটা সুপার শপের সামনে এসে দাঁড়ায়, তবে এই সুপার শপটি আজকেই বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অকস্মাৎ তখন দোকান মালিকের কাছে ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে, আর ওই লোকটি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি, ওই বৃদ্ধ লোকটা তো 6-7 মাস আগে এখানে এসেছিল কিছু খাবার কেনার জন্য, তার সাথে একটা কুকুরও ছিল, আর সে যখন আমাদের সুপার শপে ছিল তখন একটা গরিব পথ শিশু রুটি চুরি করছিল। তো এই বিষয়টি যখন ওই বৃদ্ধ লোকটি দেখে ফেলে, তিনি ওই ছেলেটিকে বাধা দেন এবং তার খাবারের সাথে ছেলেটির জন্য রুটিও কিনে নেন। আর তিনি বাচ্চাটিকে বলেন যে, তুমি হয়তো ভাবছো আমি অনেক বড় লোক মানুষ, তাই না? কিন্তু সত্য হচ্ছে এটাই যে তোমার আর আমার অবস্থা অনেকটা একই রকম। তো যাই হোক, ক্ষুধার্ত বাচ্চাটি রুটি পাওয়া মাত্রই দ্রুত খেতে থাকে, আর বাচ্চাটিকে খেতে দেখে বৃদ্ধ লোকটির অনেক মায়া হয়, আর এই বিষয়টা আমি ভেতর থেকে দেখছিলাম। তো এখানে সত্যি বলতে ওই বৃদ্ধ লোকটি একটা বোকা মানুষ ছিল, এই পৃথিবীতে ওনার মতো সহজ সরল মানুষ এখন আর দেখা
দেখা যায় না। তো অকৎসু তখন জিজ্ঞাসা করে আপনি এই কথা কেন বললেন, বাট দোকানদার অকৎসুকে এই কথার কোনো উত্তর দেয় না। সে বলে আমি এখন ব্যস্ত রয়েছি, তুমি সাগরের পারে যাও, আমি কাজ ফ্রি হয়ে তোমার সাথে কথা বলবো। তো এরপর অকৎসু করে কি ইউকিকিনের সমুদ্র সৈকতে অপেক্ষা করতে থাকে বাকি গল্প শোনার জন্য। আর এরপর দোকানদার তার কাজ শেষ করে এসে অকৎসুকে পুরো গল্পটি বলতে শুরু করে, যে দোকান থেকে খাবার খাওয়ার পরে বৃদ্ধ লোকটি ওই বাচ্চাটিকে নিয়ে সমুদ্রে আসে, আর তারপর ওই বৃদ্ধ লোক এবং হ্যাপি নামের ওই কুকুর আর ওই বাচ্চাটি তিনজনে মিলে সারাদিন অনেক ভালো সময় কাটায়। এমনকি ওই লোকটি বাচ্চাটিকে গোসলও করিয়ে দেয়, আর লোকটি খুব কম সময়ের মধ্যে বাচ্চাটিকে আপন বলে মনে করে। আর সারাদিন মজা করার পরে তারা তিনজন সেই গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা আমি উঠে দেখি ওই লোকটি গাড়ির পেছনে চুপচাপ মন খারাপ করে বসে রয়েছে। আর আমি যখন জিজ্ঞেস করি তখন আমি জানতে পারি ওই বাচ্চা ছেলেটি নাকি বৃদ্ধ লোকটির মানি ব্যাগে থাকার সকল টাকা নিয়ে চলে গিয়েছে। তো আমি তখন তাকে বলেছিলাম, আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই ধরনের পথ শিশুদের বিশ্বাস করতে নেই। তো তখন বৃদ্ধ লোকটি দোকানদারকে বলে, তোমার কি মনে হয় আমি টাকার জন্য মন খারাপ করে বসে রয়েছি? আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে বাচ্চাটি সামান্য কয়টা টাকার জন্য আমার এত বড় বিশ্বাসটা ভেঙে দিল। তো এই কথা বলতেই লোকটির বুকে ব্যথা করতে শুরু করে, আর আমি জানতে পারি ওই লোকটির হার্টের সমস্যা ছিল এবং এর কারণে তাকে নিয়মিত ঔষধ খেতে হতো। আর তার জীবন দেখে আমার কাছে মনে হয়েছিল, আমিও যদি তার মতো সবকিছু ছেড়ে এরকম একটা গাড়ি নিয়ে আমার ছেলেকে নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বের হতে পারতাম, যেদিক খুশি চাই সেদিক চলে যেতে পারতাম। কিন্তু দোকানদার এখানে অকৎসুকে বলে, বিশ্বাস করে এর বাড়তি কোনো তথ্য আমার কাছে নেই, এমনকি ওই বৃদ্ধ লোকটির ঠিকানা বা নাম কিছুই আমি জানি না। তো যাই হোক, এখান থেকে অকৎসু আবারও হতাশ হয় এবং বেরিয়ে পড়ে। গাড়ি চলতেই থাকে আর ইউকি ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর অনেকটা পথ গাড়ি চালিয়ে অকৎসু তার পরের ডেস্টিনেশনে চলে এসেছে, মানে ওই পুরনো জিনিসপত্র কেনার দোকানে। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পুরনো জিনিসপত্র কেনার দোকানের একটা বিল পেয়েছিল অকৎসু। তো অকৎসু তখন ওই দোকানে ঢোকে, তো ওই দোকানের মালিক হিসেবে আমরা একটা বৃদ্ধ লোক আর তার স্ত্রীকে দেখতে পাই। আর তারা মনে করে হয়তো অকৎসু কিছু কিনতে এসেছে, তারা খুশি হয়। কিন্তু যখন অকৎসু ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জানতে চায় তখন ওই মহিলাটি রেগে ভেতরে চলে যায় এবং উল্টো বলে, আমরা কোনো বৃদ্ধ লোকের খবর বিক্রি করার জন্য এখানে দোকান খুলে বসিনি। কিন্তু দোকানের যে মালিক ছিল, পুরুষ মালিক, সে অনেক আন্তরিক ছিল। সে অকৎসুকে বলতে শুরু করে, হ্যাঁ, ওই বৃদ্ধ লোকটা এখানে এসেছিল আজ থেকে প্রায় 6-7 মাস পূর্বে, আর তার গাড়িতে কিছু পুরনো জিনিসপত্র ছিল, সেগুলো সে বিক্রি করতে চেয়েছিল, আর তার বিনিময়ে সে আমার কাছে 1,00,000 ইয়েন চেয়েছিল, বাট প্রথমে আমি জিনিসগুলো কিনতে রাজি হইনি। তো এরপর ওই বৃদ্ধ লোকটি করে কি, গাড়িতে গিয়ে তার কুকুরের সাথে কথা বলতে থাকে। আর আমি তখন খেয়াল করি তার কুকুরটা খুব অসুস্থ, আর সেও এটা খেয়াল করে আর তারপর সে গাড়ি থেকে নেমে আমার কাছে সাহায্য চায়। আর আমারও মনটা গলে যায়, আমি তাকে নিয়ে যাই হচ্ছে স্থানীয় পশু ডক্টরের কাছে, আর সেখানে হ্যাপির একটা অপারেশন হয়। অপারেশনটা সফল হয় আর এজন্য বৃদ্ধ লোকটি অনেক খুশিও ছিল, আর সে ডক্টরকে ধন্যবাদও দেয়। কিন্তু এর বিনিময়ে ডক্টর লোকটির হাতে অনেক বড় একটা বিল ধরিয়ে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটির কাছে তেমন কোনো টাকা ছিল না, আর লোকটি তখন মিথ্যে বলে যে আমি ব্যাংক থেকে টাকা তুলে এখনই এনে দিচ্ছি, আর টাকা দেওয়ার পরে আমি হ্যাপিকে নিয়ে যাব। কিন্তু বৃদ্ধ লোকটির তো আর ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সে করে কি আমাকে নিয়ে দোকান থেকে বের হয় এবং চলে আসে আমার দোকানে। আর তারপর ওই বৃদ্ধ লোকটি তার হাতের ঘড়ি খুলে দেয় এবং সবকিছুর বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে বলে। তো আমার মনটা আবারও গলে যায়, আর এর জন্য আমি ওই বৃদ্ধ লোকটিকে সব জিনিসের বিনিময়ে দরকার না থাকা সত্ত্বেও 1,00,000 ইয়েন দিয়ে আমি কিনে নেই, আর সেই টাকা দিয়ে সে তার কুকুরকে হসপিটাল থেকে ছাড়িয়ে আনে। তো তার কুকুর যেহেতু সুস্থ হয়ে গিয়েছে, সে আজ এখান থেকে চলে যাবে। তো আমিও তাকে বিদায় দিতে এসেছিলাম, তবে বিদায় দেওয়ার আগে আমি তাকে বলেছিলাম সে এখন কোথায় যাবে। আর তখন ওই বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল যে আমি ইয়োকোহামা শহরের একটা উৎসবে যাব, আর তারপর আমাকে ওই বৃদ্ধ বিদায় দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো ওই বৃদ্ধ লোকটির এই গল্পগুলো তো আমরা সবাই জানলাম, মানে দুনিয়ার অন্তত একজন হলেও জানে, বাট যে গল্পগুলো দুনিয়ার কেউ জানে না সেই গল্পগুলো চলো এখন আমরা দেখি। আমাদের অন্যদিকে বৃদ্ধ লোকটিকে দেখানো হয় আর সে তার পরিবারকে দেখতে গিয়েছে, মানে এই বাড়িতে তার পরিবার থাকে, মানে স্ত্রী আর মেয়ে থাকে, কিন্তু লোকটি তাদের সাথে থাকে না। তো কিছুক্ষণ পরেই তার মেয়ে করে কি বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়, আর তাকে বিদায় দেওয়ার জন্য তার মাও বের হয়, কিন্তু তাদের কুকুর ওদেরকে দেখে চিনতে পারে এবং চিৎকার করতে শুরু করে, বাট লোকটি তখন হ্যাপির মুখ আটকে রাখে। মানে লোকটি তার পরিবারকে দূর থেকে দেখে শান্তি পাচ্ছিল। তো কি এমন রহস্য রয়েছে, কেন ওই লোকটি তার পরিবারের কাছ থেকে দূরে রয়েছে, কি হয়েছিল, এটা আমরা পরে জানবো, তবে যখন জানবো তখন হয়তো আমাদের অনেক কষ্ট লাগবে। তো যাই হোক, এরপর ওই লোকটা চলে যায় হচ্ছে ইয়োকোহামার একটা উৎসবে বা একটা মেলায়, আর সেই হিসেবে এই উৎসবে আজকে কিন্তু বর্তমানে ইউকের অকৎসু এসেছে কোনো ক্লুর আশায়। তো এই উৎসবে অকৎসু হঠাৎ করে হ্যাপিকে এবং ওই বৃদ্ধকে কল্পনা করে, আর এই কল্পনা করতে গিয়ে সে ইউকিকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলে। তো অকৎসু যখন কল্পনা থেকে বাস্তবে আসে চারপাশে তার ইউকিকে দেখতে পায় না, সে পাগলের মতো ইউকিকে খুঁজতে থাকে। কিন্তু অনেকক্ষণ খোঁজার পরে ইউকি পেছন থেকে এসে অকৎসুর ঘাড়ে হাত দেয়, আর অকৎসু তখন ইউকিকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এরপর দেখা যায় তারা একটা নদীর কিনারে চলে আসে। তো এখানে ইউকি অকৎসুকে অনেকগুলো ব্যক্তিগত কথা বলে। তো ইউকি বলে, আমার বাবা অনেক আগে মারা গিয়েছে আর আমার মা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, যে কারণে বাসায় আমাকে প্রচুর নির্যাতিত হতে হয়, আর এ কারণে আমি কখনোই আর বাড়ি ফিরতে চাই না। আবার অকৎসু তার জীবনের গল্প ইউকিকে বলতে শুরু করে। অকৎসু বলে, আমার বাবা মাও ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর আমি দাদা দাদির কাছে বড় হয়েছি, আর আমি ছোট থাকতে আমার দাদি মারা যায় আর তারপর আমার দাদাই আমাকে বড় করেছে, তবে বর্তমানে আমার দাদাও নেই। মানে এখানে বলতে পারো অকৎসু এবং ইউকি দুইজনই এতিম আর কি। আর এর সাথে অকৎসু আরো বলে যে ওই বৃদ্ধ লোকটির মতো আমার একটা কুকুর ছিল যার নাম ছিল হচ্ছে কুরু। তো যাই হোক, এরপর ঘটনাটা চলে যায় আবার বৃদ্ধ লোকটির কাছে, মানে বৃদ্ধ লোকটির যে গল্পটি দুনিয়ার কেউ জানে।
পায় না। তো লোকটি গাড়ি চালাতে চালাতে জাপানের একদম শেষ প্রান্তে চলে আসে, মানে এরপরে আর কোনো স্থলভাগ নেই। তবে তার পাশে জাপানের একটা ছোট্ট দ্বীপ রয়েছে যেখানে ফেরিতে করে যাওয়া যায়। তো এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি ওই দ্বীপে যাবেন। তো যেই ভাবার সেই কাজ, তিনি হ্যাপি কিনে উঠে পড়েন ফেরিতে আর তারপর সেই দ্বীপে চলে আসেন। দ্বীপ আছে, দ্বীপটা অনেক সুন্দর ছিল, সবুজে ভরপুর ছিল, আর ওই দ্বীপে তাদের গাড়ি চলতে থাকে আর এরপর বৃষ্টি হলে তার একটা জায়গায় দাঁড়ায়। বাট ওই বৃদ্ধ লোকটির অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আর আমরা এটা বুঝতে পারি যখন ওই লোকটি সিগারেট খেতে যাবে, সে দেখতে পায় তার প্যাকেটে আর একটা সিগারেট এটাই। এমনকি সে তার শেষ টাকা দিয়ে শেষবারের মতো গাড়িতে তেল ভরলো, মানে তার কাছে গাড়িতে তেল ভরার করার মতো আর কোনো টাকা নেই। তো যাই হোক, এরপর সে গাড়ি চালাতে চালাতে একেবারে দ্বীপের শেষ প্রান্তে একটা রেস্টুরেন্টে আসে। আর এই রেস্টুরেন্টের বিলের কাগজটাই কিন্তু অকৎসই গাড়ির কাছ থেকে পেয়েছিল, বৃদ্ধ লোকটির গাড়ির কাছ থেকে। তো অকৎস আর ইউকে ওই রেস্টুরেন্টে আসে। আর এরপর অকৎস আর ইউকে যখন নামে, ওরা অবাক হয়ে যায় একটা কুকুরের ঘর দেখে যেটার উপরে লেখা ছিল হ্যাপি, মানে ওই বৃদ্ধ লোকটির কুকুরের নাম। তো অকৎস এই বিষয়টি খুব ভালো করে দেখে আর তখনই রেস্টুরেন্টের ম্যানেজার এসে তাদেরকে হ্যালো বলে। এরপর রেস্টুরেন্টের ভেতরে যায়। তো অকৎস এরপর ম্যানেজারকে ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। তো এই ম্যানেজার তখন বলে, হ্যাঁ আমি তো তাকে চিনতে পেরেছি। আর তারপর অকৎস ওই কুকুরের ঘরটির উপর হ্যাপি কেন লেখা রয়েছে এটা জিজ্ঞেস করে। তখন ওই ম্যানেজার বলে, ওই কুকুরের ঘরটির উপর যে হ্যাপি লেখা রয়েছে সেটা ওই বৃদ্ধ লোকটাই লিখেছিল। তো এরপর ওই ম্যানেজার ওই বৃদ্ধ লোকটির গল্প বলতে শুরু করে। ম্যানেজার বলে, ওই লোকটি যখন এখানে এসেছিল সে অনেক ক্লান্ত ছিল, সে শ্বাসকষ্ট অনেক হাঁপাচ ছিল, এমনকি তার কাছে থাকা সব ঔষধও শেষ হয়ে গিয়েছিল। তবে তারপর সে তার কুকুরকে বলেছিল, তুই চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। তো এরপর তিনি তখন কুকুরের ঘরটি দেখতে পান। আর তারপর সে যখন রেস্টুরেন্টের ভেতরে ঢোকে, আমি নিজেও একজন ডগ লাভার ছিলাম, তো এই জন্য আমি ওই কুকুরটাকে আলাদাভাবে কিছু খেতে দিই। আর তারপর যখন আমি কুকুরটাকে আদর করে চলে যাই, তখন আমি দেখতে পাই ওই বৃদ্ধ লোকটি করে কি, তার নিজের খাবারের কিছু অংশ ওই কুকুরটিকে দেয় এবং বলে, হ্যাপি এটা মন দিয়ে খা, কারণ হয়তো এটাই আমার পক্ষ থেকে তোকে দেওয়া শেষ খাবার, কারণ এরপর তোর খাবার কেনার মতো একটা টাকাও আমার কাছে নেই রে হ্যাপি। তো বুঝতেই পারছো, কুকুর তো আর মালিকের কথা বোঝে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু এই বিষয়গুলো ম্যানেজার দূর থেকে দেখছিল। তো খাবার শেষ হয়ে যাওয়ার পরও হ্যাপি ওই বৃদ্ধ লোকটি ওই রেস্টুরেন্টে সকাল থেকে একেবারে সন্ধে রাত পর্যন্ত বসেছিল এবং তারা এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল আর লোকটির মন একদম বিষণ্ণতায় ভরা ছিল। আর এরপর ম্যানেজার অকস্মাৎ বলে, বৃদ্ধ লোকটি আসলে বুঝে গিয়েছিল, এটাই তার কুকুরের সাথে শেষ দেখা। ইউকে তখন বলে, শেষ দেখা মানে? আর এরপর ম্যানেজার আবারও বলতে থাকে, ওই লোকটা যখন আমাকে বিল দিচ্ছিল সে তার পকেটে থাকা সমস্ত শেষ পয়সাগুলো একদম গুনে গুনে দিচ্ছিল এবং এর বাইরে তার কাছে আর এক পয়সাও ছিল না। আর ওই লোকটি আমাকে বিল দেওয়া শেষে বলেছিল, আপনারও তো কুকুর অনেক পছন্দ, আপনি চাইলে আমার কুকুরটা রেখে দিতে পারেন, কারণ ওকে খাওয়ানোর মতো আর কোনো টাকাই আমার কাছে নেই, আর আমি রাজি হয়ে গিয়েছিলাম। আর তারপর লোকটি শেষবারের মতো হ্যাপিকে আদর করে আর বলেছিল, হ্যাপি তুই নিজের খেয়াল রাখিস। আর তারপর হ্যাপিকে সে আমার হাতে তুলে দেয় আর অশ্রুভরা চোখ নিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠতে থাকে। বাট এরপর সে যখন গাড়িতে উঠে এবং গাড়ি চালু দেয়, তখনই ওই কুকুরটা পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ সেও বুঝতে পেরেছিল যে মালিক হয়তো তাকে রেখে এখান থেকে চলে যাবে। তো হ্যাপি এত বেশি চিৎকার করছিল যে, কান্নাকাটি করছিল যে, তখন লোকটি বাধ্য হয়ে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে এবং হ্যাপিকে বোঝাতে থাকে, তুই এখানে থাক হ্যাপি, এখানে থাকলে অ্যাটলিস্ট তিন বেলা খাবার পাবি, আর আমার সাথে গেলে তুই না খেয়ে মরবি। কিন্তু হ্যাপি কোনোভাবেই থামছিল না, তো এজন্য বাধ্য হয়ে লোকটি কুকুরটা আবারও নিয়ে যায়। তবে নিয়ে যাওয়ার আগে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর লোকটি কান্না করতে করতে লাস্ট একটা কথাই বলেছিল, যেটা আমার মনে আছে, সেটা হচ্ছে, আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেল, তুই কেন আমাকে ছেড়ে কখনো চলে যাস না। তো এরপর ঘটনা বর্তমানে আসে আর অকৎস হোটেলের ম্যানেজারকে বলে, আপনি কি জানেন সেই কুকুর আর সেই বৃদ্ধ লোক দুজনে মারা গিয়েছে। তো এই কথা বলে অকৎস ইউকিকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে হাঁটতে বের হয়। আর অকৎস তখন ইউকিকে বলে, আমরা ওই লোকটির লাশ খুঁজে পেয়েছি মাত্র এক সপ্তাহ আগে, বাট লোকটি মারা গিয়েছিল ছয় মাস পূর্বে আর তার কুকুরটি মারা গিয়েছে মাত্র কয়েকদিন। তার মানে কুকুরটি মারা যাওয়ার আগ পর্যন্ত তার মালিকের পাশেই ছিল। হয়তো কুকুরটি এই আশায় বসেছিল যে তার মালিক হয়তো আবার কখনো জেগে উঠবে এবং তাকে হ্যাপি বলে আবারও ডাকবে। তো এরপর অকৎস ইউকিকে নিয়ে ফিরতে শুরু করে, কারণ তাদের কাছে আর কোনো জায়গা নেই যেখানে গিয়ে তারা তদন্ত করতে পারবে, মানে এই কয়টার বিলি ছিল আর কি। আর তারপর অকৎস করে কি, ইউকিকে তার নিজের কুকুরের গল্প বলতে শুরু করে। সে বলে, দাদা মারা যাওয়ার পর আমি শহরে চলে আসি আর তখন আমার কুকুর কুরু আমার সাথেই ছিল, কিন্তু কুরুর ইতিমধ্যে অনেক বয়স হয়ে গিয়েছিল আর সে এখন অনেক অসুস্থ। আমি প্রতিদিন অফিস থেকে ফিরে তাকে খাবার দিতাম, বাট ওর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওর উঠে খাবার শক্তিটা পর্যন্ত ছিল না। তো একদিন শীতের রাতে আমি বসেছিলাম আর তখন হঠাৎ করে কুরু করে কি একটা বল নিয়ে আমার কাছে আসে এবং আমাকে ডাকে। তো আমি ভাবি হয়তো কুরু আমার সাথে খেলতে যাচ্ছে, বাট এটাই যে ওর শেষ খেলা হবে আমি বুঝতে পারিনি। আমি বলটা একটু সামান্য দূরে মেরেছিলাম, কিন্তু ওর গায়ে এতটুকু শক্তি ছিল না যে বলটা নিয়ে আসবে। কুরু করে কি বলটা আনতে গিয়ে শুয়ে পড়ে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তারপর আমি কুরুকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। এরপর ঘটনা বর্তমানে চলে আসে আর অকৎস তখন ইউকিকে বলতে থাকে, আমি যদি আর একটা বারের মতো কুরুর সাথে খেলতে পারতাম। আর এরপর আমাদের বৃদ্ধ লোকটির আবারও সেই গল্প বলা হয় যে গল্প দুনিয়ার কেউ যায় না, মানে বৃদ্ধ লোকটির শেষ দিনগুলো আমাদের দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাই বৃদ্ধ লোকটি করে কি, তার গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে এবং জঙ্গলের ভেতরে ঢুকতে ঢুকতে অনেক ভেতরে ঢোকে যাতে ওদের গাড়িও কেউ খুঁজে না পায়। আর তারপর গাড়ি থেকে লোকটি নেমে করে কি চাবিটি অনেক দূরে ফেলে দেয়, কারণ এটাই তার শেষ গন্তব্য, সে এখান থেকে আর কোথাও যাবে না। আর তারপর লোকটি হ্যাপি কিনে আশেপাশের এলাকা ঘুরে দেখছিল। তো এলাকা ঘুরে বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে
একটা পিকনিক স্পট এবং গ্রীষ্মকালে এখানে অনেকে পিকনিক করতে আসে। তো এরপর হ্যাপি আর লোকটি সেখানে যায় এবং পিকনিকে আসা লোকদের ফেলে দেওয়া অনেক খাবার তারা পায়, আর এগুলো দেখে তারা দুজনে খুশি হয়ে যায় আর খাবারগুলো গাড়িতে নিয়ে আসে। আর এরপর আমরা দেখতে পাই বৃদ্ধ লোকটি হ্যাপির জন্য এবং নিজের জন্য খাবারগুলো রান্না করছে, আর অনেকদিন পরে তারা ভালো মন্দ একটু খেতে পারলো আর কি। তো এইভাবে দিন কাটছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি গ্রীষ্মকাল শেষ হয়ে এখানে শীত আসতে শুরু করেছে, আর শীত আসার ফলে এখানে কেউ আর পিকনিক করতে আসে না। তো বুঝতেই পারছো কেমন খাদ্যের অভাব। তো লোকটা তখন হেঁটে হেঁটে জঙ্গল থেকে কিছু ফল কুড়িয়ে খেত, আর এভাবে কিছুদিন কেটে যায়। আর লোকটি ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছিল, আর তোমরা যেন ঠান্ডায় কিন্তু হার্টের অসুখ আরো বাড়ে। তো একদিন সে গাড়িতে অসুস্থ হয়ে শুয়ে পড়ে এবং মরার আগের টাইমে হ্যাপিকে দেখে তার পুরনো দিনের স্মৃতিতে ফিরে যায়। আর লোকটির তখন মনে পড়ে যখন সে একটা সরকারি প্রজেক্টে কাজ করত, দিন রাত পরিশ্রম করত, আর কাজ শেষে বাড়িতে ফিরে সে টেবিলের উপরে একটা বক্স দেখতে পায়, আর বক্সটাকে সে যখন খুলে সে একটা কুকুরের বাচ্চা দেখতে পায়। বাট সে কুকুরের বাচ্চা একদমই পছন্দ করত না, বাট তার মেয়ের পছন্দ ছিল এই কুকুরের বাচ্চাটা, সে এনেছিল। তো তার মেয়ে আর স্ত্রী রিকোয়েস্ট করে এই কুকুরটি রেখে দেওয়ার জন্য। তো এরপরে বৃদ্ধ লোকটিও রাজি হয়ে গিয়েছিল এবং আমরা দেখতে পাই তারা অনেক সুখী পরিবার ছিল, আর তারা সবাই মিলে হ্যাপির জন্য একটা ঘরও বানিয়েছিল, আর তারপর তারা হ্যাপিকে নিয়ে অনেক মজা করত। প্রতিদিন তারা হ্যাপিকে নিয়ে হাঁটতে যেত। তো এভাবে দিন কাটতে থাকে আর হ্যাপি বড় হতে থাকে। কিন্তু আস্তে আস্তে যেটা হয়, একদিন লোকটির স্ত্রী বলতে থাকে যে আমাদের অর্থনৈতিক অবস্থা তো অতটাও ভালো নয়, আমার মনে হয় আমার একটা চাকরি করা উচিত। বাট এই বৃদ্ধ লোকটি তাকে তেমন কিছু বলে না, জাস্ট বলে তোমার যেটা ভালো মনে হয় করো। তো এরপর ওই লোকটির স্ত্রী চাকরি করতে শুরু করে, কিন্তু এদিকে আবার ওই বৃদ্ধ লোকটি যে চাকরি করত তাকে ওই চাকরি থেকে অবসরে পাঠানো হয়। মানে এত বছরের চাকরি জীবন শেষ হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছো সে দিন মজুরি কাজ করতো, এমন না যে পেনশন পাবে। সে জাস্ট কোন রকমে এই টাকা দিয়ে বা বেতনের টাকা দিয়ে তার ফ্যামিলির ভরণ পোষণ করতে পারতো আর কি। তো যেহেতু কাজ নেই এখন সে সারাদিন বাসায় বসে থাকে, কিন্তু এখন সে কি করে তার স্ত্রীর টাকায় চলে আর কি, তার স্ত্রী চাকরি করে। তো এই জন্য তার স্ত্রী আগের মতো আর ভালো ব্যবহার করে না, কারণ বুঝতেই পারছো প্রবাদ রয়েছে ম্যান ইজ নট ম্যান উইদাউট মানি, মানে টাকা ছাড়া পুরুষ মানুষ পুরুষ মানুষ না। তো এরপর দেখা যায় জাপানিজ নববর্ষ চলে আসে, আর লোকটি করে কি তার পরিবারের উদ্দেশ্যে একটা উইশ লেটার লেখে, কিন্তু তখনই দেখা যায় তার মেয়ে বড় হয়ে গিয়েছে, বাইরে মদ খেয়ে এসে মাতলামি করছে এবং তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু উল্টো তার স্ত্রী এসে করে কি সকল রাগ এসে ওই বৃদ্ধ লোকটার উপর দিয়ে দেয়। আর তখন ওই লোকটার অনেক খারাপ লাগে যে একসময় পুরো পরিবার আমি ভরণ পোষণ করেছি, পুরো পরিবারের সিদ্ধান্ত আমি নিয়েছি, না আজকে না সন্তান আমাকে দেখে ভয় পায় না আমার বউ আমাকে সম্মান করে। আর তারপর আমরা দেখতে পাই একদিন লোকটি হ্যাপিকে নিয়ে নদীর ধারে বসেছিল, আর তখনই হ্যাপি করে কি মুখে করে লটারির একটা টিকিট নিয়ে আসে, আর এই লটারির প্রথম পুরস্কারটা তারাই জিতে। আর এই পুরস্কারটি ছিল হচ্ছে দুজন মানুষ একটা রিসোর্টে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো লোকটি খুশি হয়ে যায় এবং ভাবে আমি আর আমার স্ত্রী যাব, আর সে খুশি মনে লটারির টিকিট নিয়ে বাসায় আসে। কিন্তু বাসায় তার জন্য তারও বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। সে বাসায় ফিরে দেখতে পায় তার স্ত্রী তার জন্য ডিভোর্স পেপার রেডি করে রেখেছে, মানে লোকটির স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এরপর তার স্ত্রী লোকটিকে বলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসছি, আর আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে সাথে নিয়ে যাবার, কিন্তু সমস্যা হচ্ছে তুমি তো জানো আমাদের ইনকাম খুবই কম, তো তোমাকে চালানোর মতো কোনো টাকা আমাদের নেই, তো এর জন্য বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাচ্ছি, যাতে তোমার দায়িত্ব থেকে আমি মুক্তি পাই। আর তোমার প্রতি আমার রিকোয়েস্ট, তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দাও, আর এরপর আর কখনোই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তুমি তোমার বাকি জীবনটা তোমার মতো করে ভালো মতো থেকো, না হয় বৃদ্ধাশ্রমে চলে যেও। চিন্তা করো ভাই, সিরিয়াসলি। তো এই কথা শুনে ওই লোকটির এত খারাপ লাগে যে সে টিকিট দুটো মুছে ফেলে। আর তারপর ঘটনা চলে আসে গাড়ির ভেতরে, মানে ওই লোকটি না বলা গল্পে, যেখানে বাইরে বরফ পড়ছে, সে আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে পড়ছে, আর হ্যাপি তখন চিল্লাপাল্লা করতে থাকে গাড়ি থেকে বের হওয়ার জন্য। তো অসুস্থ লোকটি করে কি কোনো রকমে গাড়ির দরজাটা খুলে দেয়, আর এরপর হ্যাপি বাইরে যায়। আর তারপর ওই বৃদ্ধ লোকটি একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, হ্যাপি তার জন্য অনেক খাবার নিয়ে এসেছে, মানে হ্যাপি শহরে গিয়ে ওর মালিকের জন্য খাবার নিয়ে এসেছে। তো এই খাবার দেখে লোকটি কান্না করতে থাকে যে এই খাবারের জন্য তার পরিবার তাকে ছেড়ে গিয়েছিল, যে তার খাবারের দায়িত্ব তার পরিবার নিতে পারবে না, আর এই অবলা কুকুর তার মালিকের জন্য শহরে গিয়ে প্রতিদিন খাবার নিয়ে আসছে। তো পরের দিন আমরা দেখি হ্যাপি আবারও তার মালিকের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু এই লোকটি অলরেডি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তো এই জন্য সে হ্যাপিকে বলতে থাকে, হ্যাপি তুই আমার জন্য আর কত করবি, তুই আমার জন্য যা করেছিস তার জন্য আমি তোর কাছে অনেক বেশি ঋণী, আর আমার মনে হয় এখন তোকে আমার বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে, তবে আমি চলে যাওয়ার আগে তোকে একটা কথা বলতে চাই। ধন্যবাদ হ্যাপি, সবকিছুর জন্য ধন্যবাদ, আর আমি মৃত্যুর শব্দ শুনতে পাচ্ছি, আকাশের তারাগুলো আমাকে ডাকছে, আমি চললাম। আর এই কথা বলে লোকটি মারা যায়। বাট ওই অবলা প্রাণী হ্যাপি বুঝতেও পারে না যে তার মালিক মারা গিয়েছে, আর চারদিক একদম নীরব হয়ে যায়। তো যাই হোক, পরের দিন হ্যাপি আবারও যায় শহরে তার মালিকের জন্য খাবার আনতে, মানে বুঝতেই পারছো কত কষ্ট হচ্ছে, তারপরেও মালিকের জন্য খাবার নিয়ে আসে, আর খাবার এনে রেখে দেয়, আর মালিকের জেগে ওঠার অপেক্ষা করতে থাকে কখন সে উঠে খাবারগুলো খাবে, কিন্তু ও তো আর যায় না, ওর মালিক কখনই উঠবে না। তো এইভাবে শীত শেষ হয়ে আবার গ্রীষ্ম চলে আসে, আবারও পিকনিকের সিজন চলে এসেছে, মানুষ এখানে পিকনিক করতে আসে। তো একটু খাবারের আশায় হ্যাপি সেখানে যায়, কারণ এর আগে ওর মালিকের সাথে গিয়ে সেখানে খাবার পেয়েছিল এবং সে ভেবেছিল হয়তো এই মানুষগুলো তার মালিকের মতো অনেক ভালো হবে, খাবার দেবে, কিন্তু দুনিয়া তো এত ভালো না। এবং আমরা দেখতে পাই হ্যাপি যখন সেখানে যায়, একটা বাচ্চা ভয় পায় দেখে বাচ্চার বাবা একটা বড় লাঠি ছুঁড়ে মারে হ্যাপির দিকে, আর এতে এরকম একটা মিশুক কুকুর ব্যথায় চিৎকার করে ওঠে, তার পা ভেঙে গিয়েছে, আর তারপর আরেকটা লাঠির টুকরা মারে, সেটা লাগে হচ্ছে হ্যাপির মাথায়, আর হ্যাপির মাথা ফেটে যায়, রক্ত বেরোতে থাকে। আর এখানে স্ক্রিপ্টে লেখা রয়েছে, তুমি যদি
অ্যাকচুয়াল সিনেমাটা দেখো। এখানে এই কুকুরের কান্না শুনে তোমার নিজেরও কান্না চলে আসবে। তো যাই হোক, হ্যাপির পায়ের ব্যথা অনেক কষ্ট হচ্ছিল, হাঁটতে পারছিল না, তবে তারপরে সে এক পায়ে ভর দিয়ে সামনের দিকে এগুতে থাকে, কারণ যে কোনো ভাবে তার মালিকের কাছে পৌঁছতেই হবে। তো অনেক কষ্টে হ্যাপি করে কি গাড়ির কাছে আসে আর তার মালিকের কাছে এসে বসে। আর তখনই ব্যাকগ্রাউন্ড থেকে বৃদ্ধ লোকটির একটা আওয়াজ ভেসে আসে, আর ওই বৃদ্ধ লোকটি বলতে থাকে, হ্যাপি তুই আমার জন্য অনেক করেছিস, বাট এই পৃথিবীর মানুষ তোকে ডিজার্ভ করে না, আর তোর এখন সময় হয়ে গিয়েছে আমার কাছে চলে আসার, আর এই স্বার্থের এবং ক্ষুধার পৃথিবী থেকে আজ থেকে তুইও মুক্ত হয়ে গেলি। তো যাই হোক, হ্যাপি এখানে মারা যায়, সিনেমাটিও শেষ হয়ে যায়। আর এই সিনেমাটি শেষ হলেও এখানে একটা কথা বলতেই হচ্ছে, এই লোকটির আর এই কুকুরটির কাহিনী শুনে আমরা সবাই কিন্তু কান্না করে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এই লোকটি কত কষ্ট করলো, কত মনে যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে মারা গেল সেটা দুনিয়ার কেউ জানে না। মানে লোকটির না বলা গল্পে কিন্তু আমরা বেশি পেয়েছি এই সিনেমাতে। আর সবচেয়ে বড় একটা শকিং ব্যাপার হচ্ছে, লোকটির পরিচয়ও কেউ পেল না, যে লোকটা কে ছিল। তো যাই হোক, এরকম কিন্তু আমাদের চারপাশে হাজারো হাজারো না বলা গল্প রয়েছে, যেগুলো শুধুমাত্র ওই ভিকটিমটাই জানে তার গল্পটা, যাদের সারাটা জীবনই যায় কষ্টে। ইভেন তোমার আশেপাশে এরকম অনেক গল্প রয়েছে, তুমি দেখবে সারা জীবন কষ্ট করে একটা পুরুষ মানুষ বা একটা মহিলা মানুষ বা স্বামী স্ত্রী একটা সংসার গঠন করে, লাস্টে সেই ফ্যামিলিতে তারা কিন্তু বাড়তি হয়ে যায়, তাদেরকে ফেলে দেওয়া হয়, তাদেরকে মারা হয়, তাদের কোনো দামই থাকে না। একটা মানুষ যখন জন্ম নেয় তখন তার কত দাম থাকে, হ্যাঁ, আশেপাশে বাবা মা থাকে, নানা নানি দাদা দাদি, পুরো আত্মীয় স্বজনের সবাই খুশি, নতুন একটা মানুষ জন্ম নিয়েছে। কিন্তু এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে যখন বুড়ো হয়ে যায়, সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে আবর্জনা হয়ে যায় দুনিয়ার জন্য, পুরো পৃথিবীর কাছে আবর্জনা হয়ে যায়, এবং তার গল্প শোনার জন্য আর কেউ থাকে না। তবে প্রত্যেকটাই আবর্জনার গল্প নিয়ে যদি সিনেমা তৈরি করা হতো, সবগুলো সিনেমার ফিনিশিং এভাবেই তোমাকে কাঁদাতো। তো যাই হোক, এই লোকটির মধ্যে আমি নিজেকেও দেখতে পাচ্ছি, আজকে কত কষ্ট করে আমি সংসার গঠন করছি, সবকিছু করছি, কিন্তু একদিন আমার নিজের সন্তানকে এগুলো মনে রাখবে, ও তো এসে রেডিমেড সবকিছু পাবে, বা ওর চোখ আরো উপরে থাকবে। আমার লাস্টের গল্প এরকম হতে পারে, অসম্ভব কিছুই না, তোমার লাস্টের গল্প এরকম হতে পারে। তো যাই হোক, ভালো থেকো তোমরা, সিনেমাটা অ্যাকচুয়ালি আমাকে একবারে ইমোশনাল করে দিয়েছে। ভালো থেকো, টেক কেয়ার, বাই।